মাই চ্যানেল মিস রিয়াস বিউটি। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আম্মা আমাকেও দেখে বুঝতে পারছো আমি খুবই ভালো আছি, বিকজ রিসেন্ট আমি একটা ভিডিও শ্যুটও করলাম অ্যান্ড একটা নতুন প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড করলাম অ্যান্ড দিন নিজেও ইউজ করলাম, তো ওটার রেজাল্টে আমি খুবই খুশি তাই। আর এখন আমি তোমাদের সাথে একটা প্রোডাক্ট শেয়ার করবো, এটা অ্যাকচুয়ালি অনেক লেট হয়ে গেছে, এটার একটা শর্টস ভিডিও আমি আগে চ্যানেলে আপলোড করেছিলাম যে একটা আমি শর্টস দেবো, বাট শর্টস এই শর্টসে লাইক দেওয়া ছিল যে আমি একটা প্রোডাক্ট পারচেস করেছি আর সেটা আমি লং ভিডিওতে দেব, বাট সেটা সময় হচ্ছিলো অ্যান্ড দেন আমি একটু বাইরে ব্যস্ত ছিলাম বলে প্রোডাক্টটাও ইউজ করা হচ্ছিলো না, তো তোমাদের সাথে শেয়ারও করতে পারছিলাম না। সো প্রোডাক্টটা এখন আমি ভাবলাম ইউজ করবো দেন তোমাদের সাথেও শেয়ার করে দিব, তো স্টার্ট করছি ভিডিও, দেখতে থাকো স্টার্ট। এক মিনিট কোথায় যাচ্ছ? চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, চ্যানেল যদি ফার্স্ট টাইম এসে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই হিট করে দিও, আর আমাকে যদি পার্সোনালি পছন্দ করে থাকো তাহলে আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে ভুলো না, ওটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো। সো টাইল না থামাল থেকে তোমরা বুঝে গেছো আজ আমি কী প্রোডাক্ট নিয়ে কথা বলতে চলেছি, আর এটা যেহেতু শর্টস আগে দেওয়া ছিল, যদি কেউ শর্টসটা দেখে থাকো তো তাহলে অবভিয়াসলি তারা দেখতে দেখতে বুঝতেই পেরে গেছো যে আমি কী টপিকে ভিডিওটা করছি। সো নান অফ দিস, আজকে আমি একটা হেয়ার সিরামের ব্যাপারে বলবো, যেটা হচ্ছে মামা আর্থ হেয়ার সিরাম, যেটা অনিয়ন হেয়ার সিরাম, ঠিক আছে। এটার মধ্যে এরা অনিয়ন অ্যান্ড বায়োটিন এটা রয়েছে, দুটোই হেয়ারের জন্য খুব খুব খুবই ভালো অ্যান্ড এটা আমি অনেক দিন ইউজ করে নিয়েছি বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি। রেজাল্ট যদি বলো জাস্ট অসম, মানে হেয়ারটাকে তুমি যদি ফুল ড্রাই করে নিয়ে তারপরে ইউজ করো, এটা তো স্কাল্পে ইউজ করে না, জাস্ট লেন্থ সুন্দরভাবে প্রোডাক্টটা কাজ করে। সো প্রোডাক্টটার আছে 100 ml, এটা ফর স্ট্রং অ্যান্ড ফ্রিজি ফ্রি হেয়ার, যে একটা ফ্রিজিনেস থাকে যেটা সেইটাকে দূর করার জন্য এটা, আর সত্যি কথাটা ফ্রিজিনেসটা পুরোটাই শেষ করে দেয় অ্যান্ড তুমি যদি রেগুলার বেসিসে মানে যখনই শ্যাম্পু করো তখনই ইউজ করো তো তুমি তাহলে আরও ভালো রেজাল্টটা বুঝতে পারবে। তো সেখানে তুমি এই প্রোডাক্টটা আমি বলবো নিজের হেয়ার কেয়ারের সাথে অ্যাড করে নাও, বিকজ খুবই ভালো কাজ করে, যে কোনো প্রোডাক্টের থেকে এই সিরামটা খুব ভালো কাজ করে, হয়তো একটু কস্টলি পড়ে, একটা জিনিস যদি তোমার ভালো কাজ করে সেটা, আর হেয়ার সিরাম তো আমাদের বেশি লাগে না, অল্পতেই হয়ে যায়, সো তুমি এটা পারচেস করে দেখতে পারো। এটা নেট কোয়ান্টিটি থাকে 100 ml আর এটার প্রাইস হচ্ছে 299, যেরকম বলে আমি সেই রকমভাবেই ইউজ করেছি এর আগে, তোমাদেরও দেখিয়ে দিচ্ছি কিরমভাবে ইউজ করতে হবে। তো তার আগে বলে দিই, এটা হচ্ছে মামা আর্থের প্রোডাক্টে কোনো প্যারাবেন বা সিলিকন জাতীয় কিছু থাকে না, ওটা ফ্রি থাকে, ডার্মেটোলজিক্যালি টেস্টেড থাকে, চুলে কালার করা থাকে কোনো রকম, বা তোমার হেয়ার স্ট্রেটে তুমি কোনো শুটে ফুটে কাজ করো যেখানে তোমাকে হেয়ার স্ট্রেটনিং করতে হয়, হেয়ার কার্ল করতে হয়, তাহলে সেইখানে দাঁড়িয়ে তোমার খুব সুন্দরভাবে কাজ করে, যে সান রেটা আছে বা আলাদাভাবে যে হিটটা আমরা চুলের মধ্যে দিয়ে থাকি যে কোনো কিছু করতে গেলে, সেটা থেকেও এটা তোমাকে বাঁচায়, কারণ বায়োটিন হচ্ছে এমনই একটা জিনিস যেটা হেয়ারের জন্য খুবই ভালো। ইউজ করে দেখিয়ে দিচ্ছি প্রোডাক্টটা, জাস্ট আর লেন্থে আমি ইউজ করবো, শুধু লেন্থেই ইউজ করবো, কারণ স্কাল্পে তোমাকে সিরাম ইউজ করতে নেই, স্কাল্পে যদি তুমি সিরাম ইউজ করো তো সেটা কিন্তু এফেক্ট হয়ে যায় হেয়ারে, ঠিক আছে। এখানে আমি এখানে নর্মালি একটা ক্যাপ থাকে, এটার ভেতরেও আরেকটা ক্যাপ সিস্টেম আছে, তো আর এটা পাম্পিং সিস্টেম, যেরকম আমরা সিরামের ক্ষেত্রে বা যে কোনো অয়েলের ক্ষেত্রে ফেশিয়াল অয়েল যেগুলো আমরা ইউজ করি বা অন্যান্য সিরামের ক্ষেত্রেও দেখবে যে এরকম পাম্পিং একটা সিস্টেম থাকে। তো ফার্স্টে প্রোডাক্টটা একটু শেক করে নেবে তারপরে ইউজ করবে, বিকজ নইলে নিচের দিকটা থিতিয়ে থাকে তো তখন প্রবলেম হয়। স্মেল ওয়াজ ভেরি গুড, একটা খুব সুন্দর মানে ফুল টাইপের স্মেল অ্যান্ড শ্যাম্পু টাইপের, তোমরা কিছুই দেখতে পাবে না, আই থিঙ্ক জাস্ট জল টাইপের, আর খুব সুন্দরভাবে না হেয়ারটাকে তোমার খুব সুন্দরভাবে হেয়ারটাকে সাইন করতে,
হেয়ারের যে প্রোটেক্ট করতে এটাকে খুব সুন্দরভাবে হেল্প করে। আর সব সময় সিরাম ইউজ করবে যখন তোমার পুরো হেয়ারটা শুকিয়ে যাবে তারপর। আমার হেয়ারটা পুরোপুরি ড্রাই হয়ে গেছিলো তাই জন্য আমি ইউজ করেছি। অ্যান্ড এইরকমভাবে আমি কেন ইউজ করেছি, যেহেতু ফার্স্ট অফ অল আমার লং হেয়ার, অ্যান্ড তারপরে হচ্ছে ব্যাপারটা কি, যদি তুমি এরমভাবে ইউজ করো প্রোডাক্টটা প্রত্যেকটা চুলে প্রপারলি ইউজ হবে, যেটা আমি আমার মাস্কের ক্ষেত্রেও আজকে করেছি। তো মাস্কের ভিডিওটা যদি তোমরা এর আগে আই থিঙ্ক দেখতে পেয়ে যাবে, তো ওই ভিডিওটা যদি দেখতে চাও আমি নিচে সেটার লিঙ্ক দিয়ে দেবো, সেটা থেকে চেক আউট করে নিতে পারো। লেন্থ যার যতটা বেশি হবে তাকে প্রোডাক্টটা ততটা বেশি ইউজ করতে হবে। যদি তোমার লেন্থ চুলের কম হয় অ্যান্ড তুমি এই প্রোডাক্টটা পারচেস করো, তো দেন তোমার অনেক দিন চলে যাবে আমি বলবো। আর সব সময় সিরাম না এই নিচের দিকটা বেশি ইউজ করবে, হ্যাঁ, কারণ নিচের দিকটাতেই তোমার ফ্রিজিনেসটা সবার থেকে বেশি থাকে, ফুল অফ হেয়ারের থেকেও বেশি। লাগানোর পরে একটা গ্লজিনেস চকচক অ্যাপ্লাই করে নিয়েছি, আর দেখতে পাচ্ছ চুলে একটা খুব সুন্দর গ্লজিনেস এসছে। এটা আমি তোমাকে রেকমেন্ড করতে পারি, দুদিন মতো তোমার চুলে এই গ্লজিনেসটা থাকবে তারপরে চলে যাবে। তো ওটার জন্য তোমাকে এটাকে, যেহেতু আমরা বলেই থাকি যারা স্কিন কেয়ার বা যারা এই বিউটি জগতে আছি বা বিউটি নিয়ে ভিডিও করি, তারা আমরা বলেই থাকি যে সপ্তাহে সবসময় 2 থেকে 3 দিন তোমাকে শ্যাম্পু করতে হবে, অ্যান্ড তার সাথে অয়েলিং বা মাস্ক যেটাই ইউজ করো না কেন সেটাকে তোমাকে প্রপারলি ইউজ করতে হবে, তবেই গিয়ে তোমার চুলে যে যে কোনো প্রবলেম আছে সেটা খুব সুন্দরভাবে সলভ হবে, নাহলে কিন্তু হবে না। সো স্কাল্পে কখনোই প্রোডাক্ট ইউজ করবে না, যে কোনো সিরাম সবসময় লেন্থে ইউজ করবে, অ্যান্ড লেন্থে ইউজ করার পরে তোমরা রেজাল্টও দেখলে খুব সুন্দরভাবে তোমাদের চোখের সামনে আমি দেখালাম যে কতটা গ্লজিনেস একটা প্রোভাইড করছে ওরা চুলে। আর এটা একটা কি ভালো জিনিস যে দুদিন ধরে তোমার চুলে জোটও পড়ে না, ঠিক আছে, খুব সুন্দরভাবে ফ্রিজিনেসটাকে ওরা কন্ট্রোল করে রাখে, মানে প্রোডাক্টটা কন্ট্রোল করে রাখে। সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর এক্স ওয়াই জেড যাদের সাথে ইচ্ছা শেয়ার করে দিও। আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই হিট করে দিও। তাহলে আমাকে ফেসবুকে আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না, ওটার লিঙ্ক আমি নিজের ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো। সো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও ইয়ার নেক্সট ব্লগে।